দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে ব্যবসাটি আপনারা নিজেদের বাড়িতে বসেই মাত্র 10 থেকে 15 হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এবং শুরু করে প্রতিদিন প্রায় 2000 টাকার মতো ইনকামও করতে পারেন। যে প্রোডাক্টের ব্যবসার কথা বলবো, এই প্রোডাক্টটি গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু ব্যবহার হয়ে থাকে। অতএব আপনারা যদি এই প্রোডাক্টের ব্যবসা শুরু করেন তাহলে বিক্রি নিয়ে কিন্তু একদম চিন্তা করতে হবে না। আর এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, অনেকজন বন্ধুই আমাকে কমেন্টস করে বলেছিল এই ভিডিওটি তৈরি করবার জন্য, তো সেই বন্ধুদেরই জন্য আজকে ভিডিওটি আমার তৈরি করা। তো এই ভিডিওতে আমি সরাসরি কারখানা থেকে দেখাবো যে আপনারা প্রোডাক্টটি কী করে তৈরি করবেন এবং মার্কেটিং কী করে করবেন এবং প্রোডাক্টগুলো তৈরি করতে কী কী র মেটেরিয়ালস প্রয়োজন হবে, র মেটেরিয়ালসগুলো আপনারা কোথা থেকে কিনবেন, সমস্ত কিছু ভিডিওতে আমি ডিটেলসভাবে দেখাবো। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা আর কি করে আপনারা 10 থেকে 15 হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসাটি শুরু করবেন। নমস্কার, আমি অলোকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার আর্ট। তো বন্ধু, আজকের আমি যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা খুব কম পুঁজিতে, অর্থাৎ কম পুঁজি মানে 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যেতে পারে। এই 15-20 হাজার টাকার মধ্যে আপনি সমস্ত কিছু পাবেন। ডাইসের মাধ্যমে আপনি এমন একটা জিনিস বানাবেন যেটা সব কাস্টের মানুষের প্রয়োজন হয়, প্রতিদিন প্রয়োজন হয়। এটা এমন একটা প্রোডাক্ট যেটা এখন খুব চাহিদা, খুব মানে প্রোডাক্টেবল, এবং যেটা হচ্ছে আপনি নিজেই আপনি বাড়িতে বসে, এর জন্য কোনো দোকান নিতে হয় না, ঘর ভাড়া নিতে হয় না, নিজের বাড়িতে বসে এই ছোটো জায়গার মাধ্যমে এই ব্যবসাটা করা যেতে পারে। তো চলুন, সেই ব্যবসাটা কী ব্যবসা সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এটা হলো মোমবাতির ব্যবসা। অর্থাৎ এই মোমবাতিটা তৈরি করে নিজে বাড়িতে বসে কাজ করে মাত্র 15-20 হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারবেন। এর জন্য কী কী লাগে? এর জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাইস লাগে, এই যে দেখতে পাচ্ছেন ডাইস, অর্থাৎ বিভিন্ন রকম ডাইস প্রয়োজন আছে, ডাইস লাগে। আর এই ডাইসের মাধ্যমেই আমি মোমগুলো বানাতে পারছি। যেমন ধরুন 1 টাকার মোমবাতি, এই 1 টাকার মোমবাতিটা আমি কোন ডাইসে বানাবো, 2 টাকার মোমবাতিটা আমি কোন ডাইসে বানাবো, এই যে 5 টাকার মোমবাতিটা কোন ডাইসে বানাবো, অর্থাৎ 10 টাকার মোমবাতিটা কোন ডাইসে বানাবো। অর্থাৎ এই যে 4টে মোমবাতি দেখালাম, চারটেই কিন্তু 4 রকম ডাইস, আর প্রত্যেকটা ডাইসের বিভিন্ন রকম দাম আছে। অর্থাৎ আপনি যদি মনে করেন 2 থেকে 3টে ডাইস নিয়ে করতে পারেন, 1টা ডাইস নিয়ে করতে পারেন, বা 4টে ডাইস নিয়ে করতে পারেন, বা তারও বেশি নিয়ে করতে পারেন। তার বেশি মানে কি? তার বেশি মানে এই যে দেখতে পাচ্ছেন মোল্ড, এই যে দেখতে পাচ্ছেন 50 টাকার মোমবাতি, এটা হচ্ছে 30 টাকার মোমবাতি, এটা হচ্ছে 20 টাকার মোমবাতি। এরকম এই মোমবাতির যে সমস্ত মোল্ড আছে, এই যে মোল্ডের ডাইস আছে, এগুলোকে নিয়েও আপনি কিন্তু এগোতে পারেন। তবে হ্যাঁ, যত ডাইস বাড়বে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট তত বাড়বে, ডাইস যত কমবে ইনভেস্টমেন্ট তত কমবে। এবারে কী হচ্ছে, এই ডাইসগুলোকে নিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে, তবে হ্যাঁ বন্ধু মনে রাখুন, ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা কড়ি লাগে না, ট্রেনিংটা ফ্রি, ফ্রি ট্রেনিং দেওয়া হয় এখানে। ফ্রি ট্রেনিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন। এই ব্যবসাটা স্টার্ট করতে গেলে ফ্রি যে ট্রেনিং দেওয়া হবে তাতে আমরা কী কী দিই, তাতে হচ্ছে এই মোমবাতিগুলো কীভাবে তৈরি হবে, কীভাবে তৈরি হবে সেটা দেখানো হয়। তার সঙ্গে হচ্ছে আপনি যে মালটা বানালেন, আপনার মালটা মার্কেটে নেবে কেন, কীভাবে নেবে, সেই সমস্ত মার্কেটিং গাইড সমস্ত কিছু আপনাকে হেল্প করে দেওয়া হয় এবং ট্রেনিংয়ের মাধ্যমে হেল্প করে দেওয়া হয় যাতে আপনার প্রোডাক্টটা মার্কেটে চলে। এছাড়া কী আছে? এছাড়া আছে যে আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট, অর্থাৎ এরকম মোমবাতি বানাতে পারেন, এরকম মোমবাতি বানাতে পারেন, কালার মোমবাতি বানাতে পারেন, সেই সমস্ত কিছুই কিন্তু আমরা আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে শেখাবো। আর কী করব? এবার আপনি যে মার্কেটিংয়ে যাবেন, অর্থাৎ আপনি যে ব্যবসাটা করবেন, এই প্রোডাক্টের কস্ট কত, এটা যে এই যে 2 টাকার যে প্রোডাক্টটা এটার কস্ট কত, এটা খরচ কত, আমি বিক্রি করব কত টাকায়, এই সমস্ত কিছু কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে দেখানো হয়, যেটা
অন্য কেউ কোনো চ্যানেল বা কোনো মানে সংস্থাই দেখায় না। ভারতবর্ষে এই প্রথম এই একটাই চ্যানেল যেটা ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত কিছু এত সহজে বোঝায়। অনেকের মনে সুপ্ত বাসনা থাকতেই পারে যে আমি ব্র্যান্ড করব, নিজস্ব প্যাকেট করব। তো নিজস্ব প্যাকেট করতে গেলে কি হবে, নিজস্ব প্যাকেট করতে গেলে এইরকম প্যাকেট কিন্তু আমাদের এখানে ছাপানো হয়, আমাদের প্রেস আছে, প্যাকেট ছাপানো হয়, খুব কম খরচে ছাপানো হয়। খুব কম খরচ মানে কত, মাত্র 4,000 থেকে প্যাকেট ছাপানো শুরু হয়। 4,000 থেকে আপনি প্যাকেট ছাপাতে শুরু করবেন। আপনি একটু খোঁজ করে আসুন, খোঁজ করে দেখুন, খোঁজ করে জানুন যে কোথাও 4,000 প্যাকেট ছাপায় কি না। কেউ ছাপায় না, অর্থাৎ আমাদের নিজস্ব প্রেস আছে বলে আমরা 4,000 প্যাকেট থেকে ছাপানো শুরু করি। এরকমভাবে যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ড করবেন, নিজস্ব ব্র্যান্ড করে আপনি আপনার ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করতে পারেন। আর কি হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এই সমস্ত যে প্যাকেটগুলো ছাপানো হয়, এই যে তার নমুনা কীভাবে সিটে আমাদের প্যাকেটগুলো ছাপানো হচ্ছে। এটা গেল, এই যে দেখতে পাচ্ছেন, এটা গেল। এই সমস্তভাবে কীভাবে কাজ করবেন তার সমস্ত কিছু আমরা এখানে নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে হেল্প করে দিই। এবার আসি, যদি কেউ ব্র্যান্ড না করতে চায়, যদি মনে করে যে না আমার এত খরচ আমি করতে পারবো না, খরচ আপনাকে করতে পারে বন্ধু, কারণ আমাদের এখানে রেডিমেড প্যাকেট পাওয়া যায়। রেডিমেড প্যাকেট নিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন, রেডিমেড প্যাকেট নিয়ে আপনি শুরু করতে পারেন। তারপর আপনি 100-200 পিস করে প্যাকেট নিতে পারেন, যেটা কোথাও পাবেন না, কোথাও পাবেন না এরকম 100-200 পিস করে প্যাকেট। কিন্তু এখানে 100-200 পিস করে প্যাকেট নিয়ে আপনি আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারেন, করে আপনি দেখুন যে ব্যবসাটা বড় হচ্ছে, ব্যবসাটা গ্রোথ নিচ্ছে, তখন আপনি যদি মনে করেন আপনি নিজস্ব ব্র্যান্ড করতে পারেন। তো আমি তো অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনলেন, তো যেটা কেউ দেখায় না, চলুন আমরা তাহলে দেখাই কীভাবে এইরকম কালার মোমবাতি কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে এরকম এরকম মোমবাতি তৈরি হচ্ছে, সে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি দেখাই। তো বন্ধু, আমরা এখন চলে এসেছি ক্লাসরুমে, যেখানে দেখুন ট্রেনিং চলছে, এবং ট্রেনিংয়ের মাধ্যমেই আমরা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখাবো, যেটা কেউ ভারতবর্ষের কোনো সংস্থা দেখাতে পারে না, যেটা আমরা দেখাচ্ছি ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে মোমবাতি তৈরি হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। চলুন যাই, এবার ম্যাডাম দেখান, ম্যাডাম আপনাদেরকে দেখাচ্ছে যে কীভাবে মোমবাতিগুলো তৈরি হচ্ছে। কী বললাম, কালার মোমবাতি তৈরি হচ্ছে, কীভাবে কীভাবে মোল্ড মোমবাতি তৈরি হচ্ছে সেটা দেখানো হচ্ছে। চলুন যাই। তো বন্ধু, এবারে আমরা দেখাচ্ছি কীভাবে আমরা বাতিটা তৈরি করছি। তো এই যে ডাইস, ডাইস দেখুন, 64 পিসের ডাইস, এটা 64 পিসের ডাইস। এই ডাইসের মধ্যে ডাইসটা ফার্স্ট টাইম কী করবো, ফার্স্ট টাইম আমি এই ক্ল্যাম্পগুলো, দু সাইডে দুটো ক্ল্যাম্প আটকানো আছে, এই ক্ল্যাম্পগুলোকে খুলছি। এই একটা ক্ল্যাম্প, এই একটা ক্ল্যাম্প, দুটো ক্ল্যাম্প খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কী করছি, এই দুটো সাইডের মোট তিনটে ডালা আছে, দুটো সাইডের ডালা খুলে রেখে আমরা বাতি পরাবো। কীরকম বাতিটা পরাবো, ঠিক মিডিলে। এই দেখুন বাতি, এই বাতিটাকে কী করছি, যে কোনো একটা সাইডে আমি এটাকে বেঁধে দিচ্ছি, যে কোনো একটা সাইডে বেঁধে দিয়ে বাতিটা কী করছি, দেখুন প্রত্যেকটা খাঁজ খাঁজ আছে। আপনারা যখন এখানে ডাইস নেবেন, তখন আপনাদের ডাইসের মধ্যেই আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনি ডাইসের বাতিটাকে বানাচ্ছেন। এই বাতিটাকে কীভাবে পরাচ্ছেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি তখন দেখিয়ে দেবো। বাতিটাকে এই এইভাবে নিয়ে এরকম রোলিং করে, এইভাবে রোল করে, এইভাবে বাতিটাকে, সব বাতিটা পরানো হচ্ছে। এই টোটাল বাতিটাকে পরানো হয়ে গেল। পরানো হয়ে গেলে আবার যে ক্ল্যাম্পগুলো খুলেছিলাম, আগেই দেখালাম যে ক্ল্যাম্পগুলো খুলেছিলাম, সেই ক্ল্যাম্পগুলোকে টোটাল আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমরা কী করছি, এই মোমটাকে, এই যে গলানো যে মোম আছে, এই মোমটাকে আমরা এই ডাইসের মধ্যে ঢালবো, ঢেলে বাতি বানাবো। কীরকম বাতি, এইরকম দেখবেন সুন্দর বাতি বানানো হয়ে যাবে। এইবার এইবার কী করছি, এই কী করছি, এই বাত মোমটাকে নিলাম, নিয়ে মোমটা জাস্ট এই এক সাইড ধরে ঢাললাম, ঢেলে পুরোটা, একটা সাইড ধরে ঢাললেই আপনার পুরোটা ফিল আপ হয়ে যাবে। পুরোটা যখন ফিল আপ হয়ে যাবে, ভেতরে তো চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে প্রতিটা চ্যানেলে চলে আসে, ফিল আপ যখন হয়ে যাবে, যখন মুখোমুখি হয়ে যাবে, তখন আমরা থেমে যাব। মোমটা, গলানো মোমটা আমরা ডাইসে দিয়ে যখন কমপ্লিটলি হয়ে গেল,
তারপরে মিনিট পাঁচ সাতেক আমাকে অপেক্ষা করতে হবে। কেন, মোমটা যতক্ষণ না একটু হার্ড হচ্ছে ততক্ষণ তো আমরা বাতিটা বের করতে পারবো না, বাতিটা তৈরি করতে পারবো না। সেই কারণে আমরা মোমটা বাতিটাকে একটু পাঁচ সাত মিনিট পর্যন্ত ওয়েট করার পরে তারপরে আমরা ডাইসটাকে খুলে বাতিটা দেব। মোমটা তো আমরা ঢাললাম, ঢালার পরে মোমটা যখনই আঙুল দিয়ে দেখবো দেখবো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে মোমটার এই ডালাটাকে খুলে দেবো। এই ডালাটাকে খুলে দেবো। খুলে দেওয়ার পরে কি করছি, আমি ধারালো চাকু নিয়ে তার মধ্যে কিন্তু এই ক্ল্যাম্পটাকে খুলে ফেলতে হবে। এই যে ক্ল্যাম্পগুলো আগে লাগিয়েছিলাম না, সেই ক্ল্যাম্পগুলোকে কিন্তু খুলে ফেলতে হবে। ক্ল্যাম্পটাকে খুলে দেওয়ার পরে এই ধারালো ছুরি দিয়ে টোটাল বাতিটাকে কেটে ফেলতে হবে। এই যে মোমটা বেরোচ্ছে এটা কিন্তু আবার সেই মোমের পাত্রে চলে যাচ্ছে। আর বাতিগুলো, যে বাতিগুলো এগুলো আপনার বিভিন্ন টাইপের বাতি হওয়ার জন্য, যেমন আমরা দেওয়ালিতে যে ছোট ছোট বাতি যে বানাই বা বাতি যে সব বানাই, সেই বাতিগুলো বানানোর জন্য এই বাতিগুলো গুছিয়ে রাখতে হয়। মোমের কোনো ওয়েস্টেজ হয় না, কিন্তু মোম সবটাই লাগে। এই যে এই বাতিগুলো দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সুন্দর করে করে আপনারা বাতিগুলো এভাবে বানাতে পারেন। একসঙ্গে দেখুন 64 পিস বাতি কিন্তু বেরিয়ে গেল 5-7 মিনিটের মধ্যে। এইভাবে আপনারা বাতিগুলোকে এভাবে 64 পিস বাতি বের করে নিলেন, আবার ডালাটা আবার খালি হয়ে গেলে আবার আপনার পুনরায় বাতি পরিয়ে মানে পলতে পরিয়ে আবার বাতি বানালেন। তো বন্ধু, এতক্ষণ ধরে দেখলেন যে ম্যাডাম কীভাবে মোমবাতিগুলো আপনাদের সামনে বানালেন, কীভাবে প্র্যাকটিক্যালি দেখালো, সেটা আপনারা খুব ভালো করে দেখলেন। তো সেই হিসাবে এবার আপনারা চিন্তা করুন যে আপনার ব্যবসাটাকে কীভাবে শুরু করবেন। যদি মনে হয় যে আপনাদের ব্যবসাটা ভালো লেগেছে তাহলে আসুন, ফোন করে আসুন। তো বন্ধু, মাত্র 15-20 হাজার টাকা ইনভেস্ট করে আপনি এর মধ্যে ডাইস, মেটেরিয়াল, প্যাকের সমস্ত কিছু আপনি পাবেন। যদি আপনি নিজস্ব ব্র্যান্ড করতে পারেন ভালো, যদি নিজস্ব ব্র্যান্ড না করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে রেডিমেড প্যাকেট নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার প্রথম যেখানে 100-200 পিস করে প্যাকেট পাওয়া যায়, 100-200 পিস করে প্যাকেট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। খুব কম পুঁজিতে শুরু করতে পারেন, 15-20 হাজার টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করুন। আর বন্ধু, যেসব বন্ধুরা বাড়িতে বসে আছে এই কোভিড সিচুয়েশনে, বসে যাদের কাজ নেই, যারা ফ্রাস্ট্রেশনে ভুগছে, তাদেরকে বলি যে বসে থেকে লাভ নেই বন্ধু, ফ্রাস্ট্রেশনে ভুগে লাভ নেই বন্ধু, আপনারা আসুন, এসে অন্তত নিজের পক্ষে আমার সঙ্গে কথা বলুন। কথা বলে যদি মনে হয় যে ভালো লাগছে বা কথা বলে যদি মনে হয় যে হ্যাঁ এগোনো যাবে তাহলে আপনারা এগোতে পারেন। কারণ এই ব্যবসায় লস নেই, এই ব্যবসায় শুধু প্রফিট আর প্রফিট। প্রফিট ছাড়া এর পেছনে আর কোনো কিছু যুক্তি নেই, কোনো কিছু ভাবনাই নেই। অর্থাৎ বন্ধু, আপনারা এগোতে পারেন, নিশ্চিন্তে এগোতে পারেন। আর এই ব্যবসাটা করতে গেলে মিনিমাম করে খুব কম করে 1000 টাকার উপর ইনকাম আছে। হ্যাঁ বন্ধু, ইনকাম আছে, কারণ আমি এর আগেও আমি দেখিয়েছি যে এটার প্রফিট কী আছে। কারণ এগুলোতে মোটামুটিভাবে যত ডাইস বাড়বে তত ×300-400 টাকা করে হিসাব করলে মোটামুটি 2000 টাকার উপর ইনকাম হয়। কিন্তু আপনি এই মুহূর্তে 2000 টাকা পারবেন না, আপনি হয়তো 500 টাকা থেকে 1000 টাকার মতো পার্টি ইনকাম করতে পারবেন। তারপর আস্তে আস্তে ইনকামটা বাড়বে, কারণ নেমেই আপনি নিশ্চয়ই বেশি ইনকাম করতে পারবেন না। এই ব্যবসা করতে গেলে তেমন কোনো লাইসেন্স লাগে না, শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স লাগে। আর যদি আপনি আপনার কোম্পানি ফর্ম করে যদি আপনি ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু সে কোম্পানি MSME রেজিস্টার থেকে শুরু করে কীভাবে আপনি কোম্পানিটাকে ডেভেলপ করবেন সমস্ত রকম আমরা হেল্প করে দেবো। এবার আসি, আপনি বন্ধু আসবেন কী করে এই অধমের কাছে? তো আপনি যদি মনে করেন যে হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে দুটো রুট আছে। একটা হচ্ছে যে কোনো গাড়িতে গড়িয়া আসতে পারেন, গড়িয়া থেকে অটোতে করে সোনারপুর। আর যদি আপনি শিয়ালদা আসেন, শিয়ালদা থেকে ট্রেনে করে সোনারপুর আসবেন। আর যদি নর্থের দিক থেকে, অর্থাৎ রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ বা বনগাঁ, আপনার হাবড়া এসব দিক থেকে যদি কেউ আসে তাহলে আপনারা কিন্তু সোনারপুরে আসতে গেলে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেনে সোনারপুর আসতে পারেন।
শুধুমাত্র বজবজ লোকালটা বাদ দিয়ে সোনারপুরে আসতে পারেন। সোনারপুরে স্টেশনে নেমে আপনি ফোন করলে আমরা রিসিভ করে নেব, আর সাউথ থেকে যদি কেউ আসেন বলার অপেক্ষা রাখে না, সোনারপুরে নেমে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নেব। নিচে যে ফোন নেওয়া যাচ্ছে সেই ফোনে ফোন করে নেবেন, যদি অসুবিধা হয় আমরা আপনাকে সবসময় হেল্প করতে রাজি আছি। তাহলে সবশেষে জানাই, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এবং যদি মনে হয় আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই নিচের ফোন নাম্বার থেকে ফোন করে আসুন এবং জানুন, জেনে যদি ভালো লাগে তাহলে এগোবেন। ওকে, নমস্কার, ধন্যবাদ।